নারী সাংবাদিকতার অগ্রদূত ও সাপ্তাহিক বেগমের সম্পাদক নুরজাহান বেগম ইন্তেকাল করেছেন ইন্না ওয়া সকালে রাজধানী স্কয়ার হাসপাতালে মারা যান তিনি তার বয়স হয়েছিল একানব্বই বছর পুরান ঢাকার শরৎগুপ্ত রোডের বাড়িতে বেলা তিনটায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এরপর বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ আনা হবে বাদ মাগরিব গুলশন এক নম্বর জামে মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে করা হবে বলে জানিয়েছেন তাঁর ছোট মেয়ে রিনা ইয়াসমিন এ সময় তিনি মায়ের মৃত্যুতে তার রুহে কামনা করে কাছে গত রুহেই মে অসুস্থ অবস্থায় নুরজাহান বেগমকে রাজধানী স্কোয়ার হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে সাতই মে তাঁকে হাসপাতালের আইসিউতে লাইফ সাপোর্টে রাখা হয় নুরজাহান বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন শোক জানিয়েছেন কিছু দিয়ে গেছে আজকে সবার কাছে চেপে আমার চা সবাই দোয়া করেন আমার মা যেন বেঁচে থাকে আমাকে আমার মা বলে গিয়েছিল সেই হিসাবে তার মায়ের কাছে যেন তাকে দাফন করা হয় আমরা পুত্রে সেখানে নানি যেখানে আছে সেখানে মেয়েপুর বুদ্ধিজীবী কবরস্থানে সেখানে তো আমার মাকে দাফন করবো